আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের সমস্যায় ভুগছিলেন, ওনার ডিস্ক প্রোল্যাপস ছিল। তো উনি একজন প্রবাসী। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনার কোথা থেকে এসেছেন আপনি? কুমিল্লা নাঙ্গলকোট থেকে। কুমিল্লার নাঙ্গলকোট থেকে। আচ্ছা স্যার, আমরা জানতে চাচ্ছি আপনার মূলত সমস্যাটা কি, সেটা আমাদের সাথে যদি একটু শেয়ার করেন প্রথম থেকে। আমার সমস্যা, আমি বছর খানিক আগে ধানের বস্তা উঠাতে যাই, আমার কোমরে সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি এলাকার ডাক্তার আছে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে সেবন করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছিলাম। এরপরে আমি আবার চলে গেছি আমার কর্মস্থল প্রবাসে। ওখানে যাওয়ার পরে ছিলাম অনেকদিন, কিন্তু 2-4 মাস আগে আমি আবার দেশে চলে আসছি, অর্থাৎ ঈদের, রমজানের ঈদের আগে। আসার পরে আমি আবার পুনরায় ওই পেইনটা আসলো, পেইনটা আসলো। আসার পরে আমি আবার ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোথাও কোনো ফল পাইনি। মেডিসিন খাইছি, খাওয়ার পরে কিছুটা ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, ব্যথাটা কিছুটা কমে যায়, পরে আবার সেটা ফেরত আসে। আসছে, আমি দাঁড়িয়ে থাকলে ব্যথা করে, হাঁটলে ব্যথা করে। তখন আমি অনলাইনে ডিপিআরসি হসপিটাল অর্থাৎ শফিউল্লাহ প্রধানের ঠিকানাটা পাইলাম। পরে আমি এখানে আসে ওনার সাথে যোগাযোগ করলাম, ওনার সাথে কথা বললো, উনি বললো যে আমাকে ভর্তি হয়ে থাকতে হবে 7 দিন। পরবর্তীতে আমি এখানে ভর্তি হলাম। আচ্ছা, আমি আজকে 7 দিন আমি রিলিজ হয়ে যাব। আমি এখন আগে থেকে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই বাকিটা আমি বাসায় যাওয়ার পরে বুঝতে পারবো আমি যে কেমন আমার হয়েছে, ইমপ্রুভ হয়েছে বা আমি কেমন কন্ডিশন হয়েছে আমার ব্যথার, এই আর কি। আমি আসি এখন আগে থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ বলে। আমি এখন দাঁড়িয়ে থাকলে ব্যথা হয় না বা হাঁটলেও তেমন ব্যথা হয় না, আগে থেকে ভালো আছি এটা। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মাত্র 7 দিনে আপনার অনেকটুকু ইমপ্রুভ করে গিয়েছে, আপনি আগে থেকে এখন অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনার এখানে যখন আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার ট্রিটমেন্টগুলো কি আপনাকে সঠিক সময় দেওয়া হয়েছে কিনা, বা এখানকার যারা স্টাফ নার্স ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কি সঠিকভাবে আপনার টেক কেয়ার করেছে কিনা, সেটা সম্পর্কে যদি একটু বলেন। জি, নার্স আর যারা থেরাপিস্ট, ওরা 3 টাইম আমাকে থেরাপি দিছে। নার্স আসছে সব সময় খোঁজ খবর নিয়েছে, আর ডিউটি ডাক্তার যারা, তারা 2 টাইম আসছে, সকাল এবং রাত্রে আসি খোঁজ খবর নিয়ে গেছে। মানে যখন প্রয়োজন হয়েছে তখনই তারা এসেছেন আপনার যে কোনো সমস্যায়? জি, আসছে। আর ওনারা বলছিল যে সমস্যা হলে জানানোর জন্য। আচ্ছা স্যার, একটু আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি যে আপনার মতো এরকম অনেক পেশেন্ট আছেন যারা তাদের বিভিন্ন রকম কোমর, ঘাড় এবং বিভিন্ন ধরনের ব্যথায় ওনারা ভুগছেন, এবং দেশে এবং দেশের বাইরে তারা দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন ধরনের অপচিকিৎসা ওনারা শিকার হন, বা কোন ডক্টরের কাছে যাবেন বা কার কাছে গেলে তাদের ভালো হবে তারা হয়তো সেটা বুঝতে পারে না। তো তাদের সঠিক ট্রিটমেন্টের জন্য আপনার কি কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি বলবো এটা, যদি কারো ভালো লাগে সে আসি এখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ভর্তি হয়ে দেখতে পারে। আর বলা তো যায় না কার উসুলে কে ভালো হয়, সেটা আল্লাহই ভালো জানে, হয়তো অন্য উসুলে ভালো হতে পারে। তা আমি বলছি না সবাইকে আসার জন্য, সেটা ওনাদের নিজের ইচ্ছে। আমি আসছি, আমার কাছে ভালো লাগছে এখন, বাকিটা আল্লাহ। আচ্ছা, ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে আপনার সমস্যাটা এবং সমাধানটা আমাদেরকে বলে দিয়েছেন। বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ।